বাজারে নদীর মাছের দেখা নেই, তাই চাহিদা বেড়েছে হাওড় এবং চাষের মাছের। বিক্রি হচ্ছে চড়া দামে। ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শেষ হলেও মাছের যোগান কম। ব্যবসায়ীদের যুক্তি, এখনো ইলিশের ডিম ছাড়ার সময় শেষ হয়নি। মাছের বাজারে খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। দেশে শীতের মৌসুম এলেই দুটি বিপত্তি হয়। এক, কুয়াশার কারণে অনেক সময় জেলেরা নদীতে মাছ ধরতে যেতে পারেন না, আর সার্বিকভাবে মাছের আনাগোনা কমে যায়, কারণ পানির সরবরাহ কিছুটা কমে যায়। সেই ধারাবাহিকতায় কিন্তু এবারও বাজারে মাছের সরবরাহ কিছুটা কমে যায়। রুই কাতল যেগুলো চাষ করে বিক্রি হয় সেগুলোর দাম আমরা দেখতে পাচ্ছি 300 থেকে 320 টাকার মধ্যে ওঠানামা করছে। চিংড়ি মাছগুলো কিন্তু 300 থেকে 400 টাকা, মাঝারি ধরনের যে চিংড়ি সেগুলোর দাম ওঠানামা করছে। নদীর মাছগুলো যেগুলো আছে ওগুলোর দাম একটু বেশি, এই জন্য আর কি ওই চাষের মাছগুলো অনেকে মনে করে যে কম দাম পায় ওগুলাই না। আমরা জানি গত 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত চলতি মাসের ইলিশ ধরা বন্ধ ছিল। যেই মাঝারি আকারের ইলিশের দাম 800 টাকা প্রতি পিস ছিল, এখন সেটি 1100 টাকায় উঠে এসেছে। সমুদ্রের মাছের দাম হয়তো আরও 100 থেকে 200 টাকা প্রতি পিসে কমে, তবে সার্বিকভাবে ইলিশের যোগান কম। ভাদ্র আশ্বিন মাসে এখন দাম কমে না, এখন বাড়বে। এখন গাঙ্গে পানি ওরে মাছও নাই। মাছের দাম আরও কিছুটা কমা উচিত বলে দাবি করেছেন ক্রেতারা। এই ছিল আমার কাছে রাজধানীর মাছের বাজারের খবর। এবার আমরা হাওরের মাছের খবর জানতে চলে আছি মৌলভী বাজারে সহকর্মী আফরোজ আহমদের কাছে। ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের সবচেয়ে বড় মাছের বাজার পশ্চিম বাজারে। এই সময়ে হাওরগুলো শুকিয়ে যায় এবং অধিকাংশ মাছ ধরা পড়ে। আমি স্থানীয় ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে অনেকে বিপন্ন এবং বিলুপ্তির দিকে থাকা মাছ যেমন আইর, গুলশা, হলি, কাকিলার মতো মাছ এই সমস্ত বাজারে পাওয়া যায়, আর এই সমস্ত মাছের দামটাও কিছুটা বেশি হয়। বড় চাবিলা এটা আপনার 300 টাকারই, তারপর আছে আপনার 150 টাকা, বড় বিঘের আছে আপনার 160 টাকা, পাবদা মাছ আছে আপনার 250 টাকা। তবে আরও কিছুদিনের মধ্যেই মাছের যে দাম আছে সেটি কমে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রাস্তাঘাটে আপনার ফতেঘাটে বাজার মাছ টাছ লইয়া বইয়া আপনার বিভ্রান্তি করিয়া আমরা এখন কাস্টমারি বাজারে পশ্চিম বাজারে খুব কম হয়। আমরা এখন উপকূলের মাছের খবর জানবো, যাচ্ছি বরগুনায় সহকর্মী ফেরদৌস খানিমুনের কাছে। ধন্যবাদ। আমি আছি দেশের বৃহৎ একটি মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা BFDC পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রে। মূলত আজ এই মার্কেটের এই বাজারের যে ইলিশের পরিস্থিতি দেখতে পেলাম সেটি সামুদ্রিক মাছের পরিমাণটা একটু বেশি আছে, কিন্তু স্থানীয় যে তিনটি নদী রয়েছে বলেশ্বর, বিষখালি, পায়রা, এই নদীর মাছের পরিমাণটা একটু কম। বর্তমানে ইলিশের মৌসুম নয়, এই সময়টায় সামুদ্রিক অন্যান্য যে সকল মাছ রয়েছে তার আমদানি কিন্তু বেশি রয়েছে। কেজির উপরেটা যাইতে আছে 34 থেকে 35 হাজার টাকা, আর যেটা 500 থেকে 700 গ্রাম 800 গ্রাম এটা যাইতে আছে 24 থেকে 35 হাজার টাকা। সমুদ্র নদ নদীতে কিন্তু প্রচুর পরিমাণ অবৈধ জালের ব্যবহার হয়, এই অবৈধ জালের ব্যবহার বন্ধ না করতে পারলে কিন্তু ইলিশের সরবরাহ বাড়বে না। সাগরের ইলিশ মাছের সাইজ খুব ছোট, আমরা 1000 1500 2000 ভাবে মাছ পাই, 3000। এই ছিল আমার কাছে বরগুনার পাথরঘাটার BFDC পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রে সর্বশেষ খবর।